মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ইসু ইসু কাকুন, এটা তোমার ঘর। ইসু দাঁড়িয়ে কেন? ইসু এত সংকোচ কেন করছো তুমি? এর আগে এ বাড়িতে তুমি অনেকগুলো দিন কাটিয়ে গেছো, বিয়ের পরে তুমি এ বাড়িতে এসেছিলে, তোমার বরণ হয়েছিল এ বাড়িতে। আমি জানি সমরেশ, এই চৌকাঠে আমার বরণ হয়েছিল, এই দরজাটা দিয়েই আমি ঢুকেছিলাম, কিন্তু সমরেশ আমি তো এই দরজা দিয়েই বেরিয়েও গিয়েছিলাম। আমি জানি তোমার মতো বড়লোকের বাড়ি আমার নয়, তাও তুমি যদি গরিব উপন্যাসিকের ঘরে আসো ভালো লাগবে। আমার খুব অস্বস্তি হচ্ছে সমরেশ, যে আমাকে এই বাড়িতে আবার ঢুকতে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার আমার কোনো উপায় নেই। আমি জানি উপায় নেই, উপায় থাকলে কৌশিকী মুখার্জি এই চৌকাঠ পেরিয়ে এই বাড়িতে আসতো না, সেটা আর কেউ জানুক বা না জানুক এই সমরেশ চট্টোপাধ্যায় জানে। কাকুন দাঁড়াও, দাঁড়াও কাকুন। যেইভাবে হোক যেখান থেকে পারেন কৌশিকী মুখার্জির খোঁজ লাগান, কোথাও না কোথাও তো কৌশিকী মুখার্জি ঠিক আছে, আর তার সাথে আছে কাকন, এই মুহূর্তে সেফ কাস্টডিতে আছে জগদ্ধাত্রীর কোল। আর হ্যাঁ, এটা যদি তুষার তীর্থ তলাপাত্র জানতে পারে তাহলে কিন্তু কোনো পাত্র আপনাকে বাঁচাতে পারবে না দিব্যা সেন। কি আছে? কেউ নেই, আপনি কৌশিকী মুখার্জিকে খুঁজে বার করুন, যান এক্ষুনি খুঁজে বার করুন। কৌশিকী মুখার্জিকে আপনি কেন খুঁজছেন? এই আপনি এত কথা কেন বলছেন বলুন তো, আপনার এত কথা বলার কি আছে? আপনাকে যেটা বলেছি সেটা করুন, যান গিয়ে কৌশিকী মুখার্জিকে খুঁজে বার করুন, যান। কৌশিকী মুখার্জি লুকিয়েছে, কৌশিকী মুখার্জি আত্মগোপন করেছে, কিন্তু কোথায়? দরকার পড়লে আমি প্রত্যেকটা বড় বড় ফাইভ স্টার হোটেলে যাব, দরকার পড়লে আমি প্রত্যেকটা বড় বড় জায়গায় যাব যেখানে কৌশিকী মুখার্জি থাকতে পারে। কৌশিকী মুখার্জি তার মেয়েকে নিয়ে আত্মগোপন করেছে, কেউ জানুক বা না জানুক, আমি তো জানি কাকুন বেঁচে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।